আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইসিং সুগার রেসিপি। এই আইসিং সুগারটা আমরা বাইরে থেকে কিন্তু কিনতে পারি, কিন্তু অনেক দাম নেয় আইসিং সুগারটার, আর সব জায়গায় অ্যাভেলেবল না। তাই বাসায় কীভাবে খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। আর আজকের আইসিং সুগারটা আমি ব্লেন্ডারে তৈরি করব, তো সেজন্য আমি ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নেব। তো ফিরে আসছি 1 মিনিট পর। তো 1 মিনিট পরেই কিন্তু আমি চলে এলাম, আর এখন এই ব্লেন্ডারের মুখে যেগুলো লেগে আছে আমি সেগুলোকেও দিয়ে দিলাম। তো ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে আপনি কিন্তু এভাবে নেড়ে চেড়ে নেবেন, না হলে কিন্তু আইসিং সুগারটা প্রথম যেহেতু আমরা ব্লেন্ডার করেছি দলা পাকিয়ে যেতে পারে, তো সেজন্য খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নিয়ে তারপর আমি কিন্তু আবার ব্লেন্ড করব। এভাবে আমি 5 বারের মতো ব্লেন্ড করে নেব, এতে করে খুব সুন্দর একদম পাউডার হয়ে যাবে, কোনো দানা দানা ভাব থাকবে না। প্রায় 5 বারের মতো কিন্তু আমি এটাকে এরকম স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে করবেন, এতে করে আপনার আইসিং সুগারটায় কোনো দানা ভাব থাকবে না। এখন আমি এটাকে চেলে নিব। চেলে নিলে যেটা হবে খুব সুন্দর হবে আইসিং সুগারটা। এভাবে করে সুন্দর করে আপনারাও চেলে নেবেন, এতে করে আপনাদেরটাও খুব সুন্দর হবে। যে কোনো বেকিং আইটেমে কিন্তু এই আইসিং সুগারটা আপনারা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের আইসিং সুগার। চড়া দাম দিয়ে দোকান থেকে আর কিনতে হবে না, বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে আইসিং সুগারটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।